এবার সংরক্ষিত নারী আসনে এমপি হতে চলেছে অভিনেত্রী অপু বিশ্বাস। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে ঢাকায় চলচ্চিত্রে আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ভোটের মাঠে লড়াই করছে অভিনেতা ফেরদৌস আর অভিনেত্রী মাইয়া মাহি। তবে অভিনেত্রী অপু বিশ্বাস এবার আর মনোনয়নপত্র কিনেননি, তার লক্ষ্য মাঠে ঘাটে চড়ে নয়, সংরক্ষিত আসনে এমপি হওয়া তার লক্ষ্য। সংরক্ষিত আসনে এমপি হতে কোনো ব্যাগ পেতে হয় না, কারণ এখানে শুধু দলীয় প্রধানের সম্মতি হলেই চলে। শেখ হাসিনা যদি সম্মতি দেয় তাহলে অপু বিশ্বাস কোনো প্রচারণা বা মাঠে ঘাটে না পেরিয়ে সংরক্ষিত আসনে এমপি হবে। গত বছর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন অপু বিশ্বাস, কিন্তু তখন দেয়নি। তবে অভিনেত্রী বিশ্বাস করে যে এই বছর তিনি মনোনয়ন পাবেন, কারণ আওয়ামী লীগের হয়ে তিনি অনেক কাজ করেছে, তার মনে প্রাণে আওয়ামী লীগ, আর সেই কারণেই নাকি অভিনেত্রী এইবার মনোনয়ন পাচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিত। তো বন্ধুরা, যদি অপু সংরক্ষিত আসনে এমপি হয় তাহলে তিনি কি কাজ করতে পারবে? কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।